আমি নিজের চোখে দেখছি অপু নামাজ পড়তেছে। একটা হিন্দুর মেয়ে সে কখন নামাজ পড়ে? চিত্রনায়িকা অপবিশ্বাস নামাজ পড়তেছে। চিত্রনায়িকা অপবিশ্বাসকে নিয়ে হঠাৎ করেই এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী দুলালি কি বলছে, যা শুনলে আপনি সত্যি অবাক হবেন। প্রিয় দর্শক, এই বিষয়ে বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে। অপু আর সাকিবের বিয়ে হয়েছে, না হলে অপু নামাজ পড়বে কেন? প্রিয় দর্শক, সম্প্রতি সময়ে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যে ভিডিওতে দেখা যাচ্ছে এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী দুলালি চিত্রনায়ক সাকিব খান এবং অপবিশ্বাসকে নিয়ে কথা বলছিলেন। আর সে সময় তিনি বলেন, আমি অপবিশ্বাসের দাওয়াতে তার রুমে যাইতেছিলাম। সে সময়ে তার রুমে গিয়ে দেখি তার রুমের দরজা আটকানো। পরে আমি ধাক্কা দিয়ে দেখি অপবিশ্বাস নামাজ পড়তেছে। আচ্ছা, একটা মেয়ে মানুষ কখন নামাজ পড়ে? অপবিশ্বাস তো হিন্দু, তিনি নামাজ পড়লেন কেন? আর তখনই তার মনে খটকা লাগে। তিনি তখনই কেস করে বসেন যে চিত্রনায়ক সাকিব খান অপবিশ্বাসকে বিয়ে করেছেন, যার পরিপ্রেক্ষিতে অপবিশ্বাস শুটিংয়ে গিয়েও তিনি নামাজ মিস করেননি। রুমের দরজাটা লাগাইনি, সিটকানিটা লাগাইনি, আমি নিজের চোখে দেখছি অপু নামাজ পড়তেছে। শুধু তাই নয়, চিত্রনায়ক সাকিব খান যখন শিকারে মুভিতে চুক্তি হয়েছিল, সে সময় অপবিশ্বাস সাকিব খানকে না করেছিল। শিকারে মুভি অন্য কোনো নায়িকার সঙ্গে করতে দেবেন না অপবিশ্বাস, এমনটি কিন্তু সেই দুলালি বলতেও ছিল। সাকিব বসা, এখানে আমি বসা, শুনতে সে টেলিফোনে বলতেছে, সে করতে দিবে না সাকিবকে ওই দেশের ছবি। প্রিয় দর্শক, অপবিশ্বাস বর্তমান সময়ে অনেক আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে আছেন এই অভিনেত্রী। তার কারণ, তিনি সবসময় ব্যস্ত সময় পার করেন, আর এই অভিনেত্রী এক সময় সাকিব খানকে বিয়ে করে যেন নামাজ পড়েছেন, আর এমন কিছু বিষয়ও তুলে ধরেছেন এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী এই দুলালি। অপবিশ্বাসকে ঘিরে দুলালির কথাগুলো নিয়ে যদি আপনার কোনো মতামত থেকে থাকে, কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকার জন্য।